প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেরিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড দুই দিনের সফরে বাংলাদেশে আসেন আট আগস্ট দুই হাজার আঠারো জাপানের পররাষ্ট্রমন্ত্রী দিনের সফরে ঢাকায় আসেন সাত আগস্ট মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইন দুই এর খসড়া চূড়ান্ত অনুমোদন লাভ করে ছয় আগস্ট দুই হাজার আঠারো একাত্তরের জননী সহ আঠারোটি গ্রন্থের লেখক মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার বীরঙ্গনা চৌধুরী মৃত্যুবরণ করেন তিন সেপ্টেম্বর দুই হাজার আঠারো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌত্রিশতম রায় প্রদান করে তেরোই আগস্ট দুই হাজার আঠারো দুইশো একাত্তরটি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয় বারোই আগস্ট দুই হাজার আঠারো বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়াকে নিয়ে এর নির্মাতা ডেভিড হ্যানসন ঢাকায় আসেন পাঁচ ডিসেম্বর দুই নতুন তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন দুই জানুয়ারি দুই জাতীয় সংসদে কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল দুই হাজার পাশ হয় একুশ জানুয়ারি দুই জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন আনুষ্ঠানিকভাবে চালু হয় বারোই ডিসেম্বর দুই থেকে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গ্যাজেট প্রকাশিত হয় এগারোই ডিসেম্বর দুই হাজার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত শান্তির সংস্কৃতি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এগারোই ডিসেম্বর দুই হাজার সতেরো বিভিন্ন গণপরিবহনের সমন্বিত ব্যবস্থা র্যাপিড পাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় চার জানুয়ারি দুই হাজার আঠারো মহিপালে দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করা হয় চার জানুয়ারি দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালের বর্ষপণ্য ঔষধ বাংলাদেশের শীতল পাটির বুনন শিল্পকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর দুই জাতীয় সংসদে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল দুই হাজার আঠারো পাশ হয় নয় জানুয়ারি দুই হাজার আঠারো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আটষট্টি বছরের রেকর্ড ভেঙে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আট জানুয়ারি দুই দুই দিন ব্যাপী বাংলাদেশে উন্নয়ন ফোরামের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয় ১৭ থেকে আঠারোই জানুয়ারি দুই জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি বিল 2018 হাজার আঠারো হয় ষোলোই জানুয়ারি 2018 রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের সচিব পর্যায়ের চুক্তি স্বাক্ষর হয় ১৩ জানুয়ারি 2018 দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনমিক জোনের উন্মোচন করা হয় চব্বিশ গাজীপুরের চন্দ্রায় দেশের প্রথম ল্যাপটপ কারখানা যাত্রা শুরু করে আঠারোই জানুয়ারি দুই হাজার মুক্তিযুদ্ধ বিবেচনার বয়স বারো বছর ছয় মাস পুনর্নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিপত্র জারি করে সতেরোই জানুয়ারি দুই হাজার আঠারো সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলা বেরসে চার দিনের সফরে বাংলাদেশে আসেন চার ফেব্রুয়ারি দুই হাজার আঠারো বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের তেইশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিন ফেব্রুয়ারি দুই হাজার আঠারো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন সাতাশ জানুয়ারি দুই হাজার দুর্নীতি ধারণা সূচক দুই হাজার বাংলাদেশের অবস্থান সতেরোতম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ঢাকায় আসেন নয় ফেব্রুয়ারি দুই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয় আট ফেব্রুয়ারি দুই হাজার আঠারো নরসিংদীর বেলাবতে দেশের প্রথম প্রত্ন জাদুঘর ওয়ারি বটেশ্বর দুর্গনগর এর উদ্বোধন করা হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার আঠারো দেশে ফোর জি বা চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় উনিশ ফেব্রুয়ারি দুই হাজার বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানে একই সাথে বাঘ শুরু হয় ১৪ ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় প্রতিরক্ষা নীতিমালা অনুমোদন হয় উনিশ মার্চ দুই হাজার পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরামর্শ সেবা গ্রহণে রাশিয়া ভারত বাংলাদেশ ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মার্চ ঢাকায় পহেলা সপ্তম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন অনুষ্ঠিত হয় আঠাশ ফেব্রুয়ারি দুই রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা কার্যকর হয় আট মার্চ দুই ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান কুয়াং তিন দিন ব্যাপী বাংলাদেশ সফর করেন চার থেকে ছয় মার্চ দুই হাজার আঠারো মুন্সীগঞ্জে দেশের প্রথম একাত্তর উদ্বোধন করা হয় দুই মার্চ দুই হাজার আঠারো দুই বছর পর বাংলাদেশ ও যুক্তরাজ্য সরাসরি কার্গো সার্ভিস চালু হয় চোদ্দ মার্চ দুই হাজার আঠারো নেপালের কাঠমান্ডুতে বেসরকারি মালিকানাধীন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে এগারো জন নিহত হন বারো মার্চ দুই হাজার আঠারো নীলফামারিতে তিন দিন ব্যাপী সাঁত্রিশতম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন শুরু হয় নয় মার্চ দুই হাজার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যাত্রা শুরু করে সতেরোই এপ্রিল দুই পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন অধ্যাপক মোবারক আহমদ খান বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় ওঠার স্বীকৃতিপত্র লাভ করে ষোলোই মার্চ দুই বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলক কন্টেনার ট্রেন চলাচল শুরু হয় তিন এপ্রিল দুই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে দেশের সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয় ময়মনসিংহ মোহাম্মদ আব্দুল হামিদ টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো ঢাকা কাঠমান্ডু পরীক্ষামূলক বাদ চলাচল শুরু হয় তেইশ এপ্রিল দুই হাজার আঠারো সংবিধানের সপ্তদশ সংশোধন বিল দুই আঠারো জাতীয় সংসদে উত্থাপিত হয় দশ এপ্রিল দুই হাজার আঠারো খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় পনেরোই মে দুই হাজার আঠারো বিজয়ী তালুকদার আব্দুল খালেক আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে নাইন রকেট সহযোগে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক মহাকাশে উৎক্ষেপণ করা হয় এগারোই মে দুই হাজার গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় জুন আঠারো বিজয়ী জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ অধ্যাপক রফিকুল ইসলাম অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করে ১৯ জুন দুই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ স্টিভ রোডস ইংল্যান্ড পহেলা জুলাই ২০১৮ প্রকাশিত বিশ্বব্যাংকের নিউ কান্ট্রি ক্লাসিফিকেশন বাই ইনকাম লেভেল দুই হাজার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় চোদ্দশো সত্তর মার্কিন ডলার সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ শিরোনামে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের চার তিয়াত্তর কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পেশ করা হয় সাত জুন দুই হাজার আঠারো সংসদে বাজেট পাশ হয় আঠাশ জুন দুই হাজার আঠারো রাজশাহী সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় তিরিশ জুলাই দুই হাজার আঠারো বিজয়ী রাজশাহীতে এইচ এম খায়রুজ্জামান লিটন সিলেটে আরিফুল হক চৌধুরী বরিশালে সের সাদিক আবদুল্লাহ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফর করে তিরিশ জুন থেকে দুই জুলাই দুই জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় দুই হাজার সতেরো আঠারো বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ দেওয়া হয় এক লক্ষ চৌষট্টি হাজার চুরাশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকে তফসিলি বিশেষায়িত ব্যাংক রূপে তালিকাভুক্ত করে তিরিশ জুলাই দুই মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে দুই হাজার বিশ একুশ সালকে ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশে আঘাত হানে তিরিশ মে দুই মোরা সতেরো থাই শব্দ এর অর্থ সাগরের তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশে প্রথমবারের মতো স্মার্ট মিটার চালু করে পঁচিশ মে দুই হাজার সম্প্রতি ঢাকা খুলনা কলকাতা সরাসরি বাস চলাচল শুরু হয় বাইশ মে দুই জাতীয় সংসদে দুই হাজার সতেরো আঠেরো অর্থ বাজেট পাশ হয় উনত্রিশ জুন দুই মোট বাজেট ছিল চার লক্ষ দুইশো ছেষট্টি কোটি টাকা উভয় দেশের মধ্যকার প্রথম রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সফর করেন জুন সতেরো বাংলাদেশের ক্ষুদ্রতম উপগ্রহ ব্র্যাক অন্বেষা মহাকাশে উৎক্ষেপণ করা হয় চার জুন দুই হাজার সতেরো যশোরে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয় দশ ডিসেম্বর দুই খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পপ ফ্রান্সিস তিন দিনের সফরে ঢাকায় আসেন দুই নভেম্বর সতেরো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সংবিধানের ষোলোতম সংশোধনী বাতিলের রায় প্রদান করা হয় তিন জুলাই দুই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ